প্রথমে যদি শুরু করেন তাহলে আপনি করুন এই মেশিন দিয়ে, ম্যানুয়াল মেশিন দিয়ে, হ্যান্ড প্রেস মেশিন দিয়ে শুরু করুন। আচ্ছা, প্রফিটটা যখন বাড়বে, ডিমান্ড যখন বাড়বে মার্কেটে, তখন আপনি হাইড্রোলিক বসান। এটা হচ্ছে জিবি বোর্ড, 6 ইঞ্চি, 20 পিসের বান্ডিল হয়, একই সাইজ মাল। এটা শাল পাতা ডিজাইন, একই সাইজের। এটা হচ্ছে কলা পাতা, হচ্ছে সিলভার, সিলভার শাল, কলা, জিবি, এমনকি ফ্লাওয়ারও পেয়ে যাবেন। এই হচ্ছে একটা 8 ইঞ্চি মাংস বাটি বলা হয়, এটা হচ্ছে ডায়মন্ড কাটিং। এটা হচ্ছে 6 ইঞ্চি 8 ইঞ্চি জিবি, এটা হচ্ছে 7 ইঞ্চি ফ্লাওয়ার, এটা হচ্ছে 8 ইঞ্চি সিলভার, এটা হচ্ছে 8 ইঞ্চি ফ্লাওয়ার, 12 ইঞ্চি এই হচ্ছে শাল পাতা, এটা হচ্ছে আপনার হচ্ছে কলা পাতা, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার বলা হয়। এই একটা শাল পাতা 140 জিএসএম এর, এই একটা শাল পাতা হচ্ছে 120 জিএসএম এর, একটু ম্যাট কালার। এটা হচ্ছে 250 জিএসএম এর মাল ফ্লাওয়ার। এটা হচ্ছে আপনার 80 ML এর কাপ আছে, 80 ML, 40 থেকে শুরু করে আপনি 210 পর্যন্ত যে কোনো ML এর কাপ পাবেন, পেপার কাপ, গ্লাস আপনি পাবেন। কারণ হাইড্রোলিকে আপনি বেশি জিএসএম, যে কোনো সাইজ ভালো, ওর কোয়ালিটি তো এর থেকেও ভালো হবে। আচ্ছা, যদি এর 3 গুণ দাম বেশি মানে তার কোয়ালিটি এর থেকেও ভালো, তবে এর কোয়ালিটি বাজারে মার খাবে না, এটা বলছি না। আচ্ছা, এটা দিয়ে আপনি শুরু করতে মানে বাজারে মার্কেট তৈরি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। থার্ড বলবো যেটা, আপনি অটোমেটিক মেশিন, অটোমেটিক মেশিন কেন না, ওটা ডোনা। আর মার্কেটে শুধু তো প্লেট নিয়ে যেতে পারবেন না, তারা বলবে আমাকে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি কত রকমের ডোনা আছে দেখাও, বাটি কেন, আমার তো প্লেট ছাড়া বাটিও লাগে। সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক মেশিনটা ব্যবহার করতে পারবেন। অটোমেটিকের কথা বা অটোমেটিকের সম্বন্ধে মানুষের চিন্তাভাবনা অনেক ভুল রয়েছে। মানুষ ভাবে অটোমেটিক মানে আমি অতি সহজে কম সময়ে মাল বানাতে পারবো, সেই মালটা আমি মার্কেটে ছাড়তে পারবো না। মার্কেটে অটোমেটিকের মাল কখনোই বড় জিএসএম এর, বড় সাইজের মাল ছাড়তে পারবেন না, তাহলে আপনার মার্কেটের রেপুটেশন খারাপ হয়ে যাবে। মানে ওটা কোয়ালিটি ভালো হয় না, একদম কোয়ালিটি ভালো হয় না বড় বড় সাইজের মালগুলো। আপনি ডোনার ক্ষেত্রে ওটাকে ইউজ করুন, ডোনার ক্ষেত্রে অবশ্যই প্রফিট মার্জিন 10-15% অবভিয়াসলি থাকবে। আপনি যদি বলেন রিটেল প্রাইস, রিটেল প্রাইস থেকে 25-30% পেপার প্লেটের সমস্ত আইটেম একদম 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি পর্যন্ত আপনি যে কোনো ধরনের, যে কোনো সাইজে, যে কোনো জিএসএম এর প্লেট পাবেন আমার কাছ থেকে। কিনে আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। কোনো প্রবলেম হলে, বিজনেস সম্বন্ধে জানতে চাইলে আমাকে কল করবেন, আমি আপনাদের তথ্য দেবো। তথ্যের পরে যদি আপনি মনে করেন যে ব্যবসা করতে পারবো তাহলে করবেন। হ্যালো বন্ধুরা, বন্ধুরা বিজনেস এ1 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব পেপার প্লেট এবং পেপার কাপ বিজনেস সম্বন্ধে। সেই জন্য আমি চলে এসেছি একটি কোম্পানিতে, এই পেপার প্লেটের বিভিন্ন মেশিন সম্বন্ধে এবং পেপার প্লেটের এই যে প্রোডাকশনগুলো আছে, এই প্রোডাকশনগুলো সম্বন্ধেও কিন্তু আজ আমি এই কোম্পানিতে চলে এসেছি। এই কোম্পানি ওনারের সঙ্গে কথা বলে নেব। তবে আপনারা যদি এখনও পর্যন্ত এই বিজনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দাদা, আপনার কোম্পানির নাম? কোম্পানির নাম ছবি এন্টারপ্রাইজ। আচ্ছা, তো আজকে এই ভিডিওতে আপনি কী দেখাতে চলেছেন? আমি দেখাতে চলেছি যে বর্তমান বাজারে মানুষ যে হাইটাসে বা দিশাহারার মধ্যে ভুগছে, আচ্ছা, তারা কি করবে না করবে, আর্নিং কোথা থেকে করবে, মানে ব্যবসা করে তারা সঠিক জায়গায় পৌঁছতে পারবে কিনা, কম পুঁজিতে ব্যবসা করতে পারবে কিনা, সেইটুকুনি আমি আপনাদের কাছে তুলে ধরবো। মানে আপনি আজকে কি ব্যবসা নিয়ে মেইনলি আপনি আমার মেইনলি ব্যবসা হচ্ছে পেপার প্লেটের ব্যবসা। আচ্ছা, পেপার প্লেটের ব্যবসা, পেপার প্লেটের ব্যবসা, পেপার প্লেটের সমস্ত আইটেম একদম 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি পর্যন্ত আপনি যে কোনো ধরনের, যে কোনো সাইজে, যে কোনো জিএসএম এর প্লেট পাবেন আমার কাছ থেকে। আচ্ছা, মানে আপনি কি মানে পেপার প্লেট ছাড়াও পেপার কাপ এসব কি আছে আপনার কাছে? হ্যাঁ, ওটাও আপনি পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি আপনার এখানে তো গোডাউনে প্রচুর প্রচুর মাল যেখানে রয়েছে, একদম আমি এখানে পুরো গোডাউন ভর্তি কিন্তু মেশিন এবং মাল আছে। আমি যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম শুধু পেপার প্লেট দিয়ে শুরু করব। আচ্ছা, পেপার প্লেট দিয়ে শুরু করেছি কিন্তু বর্তমান বাজারে চাহিদা অনুযায়ী আমাকে এই সব মাল বানাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বা রাখতে হচ্ছে। আচ্ছা, কাস্টমারের প্রয়োজনের তাগিদে তো আমাকে রাখতেই হবে। তবে পেপার প্লেটের ব্যবসা আমি মনে করি খারাপ নয়, এতে আপনার একটু ধৈর্য শক্তি লাগবে এবং একটু কঠোর পরিশ্রম লাগবে, সেটা যদি আপনি করতে পারেন তাহলে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন আশা করি। আচ্ছা, তো মোটামুটি পেপার প্লেটে এখন মোটামুটি মার্জিন কিরকম আছে, মানে প্রফিট মার্জিন কিরকম টাইপের আছে? হ্যাঁ, প্রফিট মার্জিন, প্রফিট মার্জিন এখন র মেটেরিয়ালসের যেরকম আপ ডাউন হচ্ছে, র মেটেরিয়ালসের তুলনায় আপনি যদি বিচার করেন তাহলে প্রফিট মার্জিন 10-15% অবভিয়াসলি থাকবে। আচ্ছা, মানে 10-15 টাকায় 15 টাকা আপনার লাভ থাকবে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে। এমনি আপনি যদি বলেন রিটেল প্রাইস, রিটেল প্রাইস থেকে 25-30%। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 100 টাকায় আপনি 20-30 টাকা লাভ করতে পারবেন,
কিন্তু আমরা রিটেলটা ধরব না আমি যেটু ম্যানুফ্যাকচারিং থেকে ইউনিট থেকে বলছি অতএব সেই জায়গা থেকে আপনার ম্যানুফ্যাকচারিং রেটটাই বলবো প্রফিটটা আচ্ছা তো আপনি তো এখানে আপনার প্রচুর প্রোডাকশন দেখতে পাচ্ছি প্লেট কাপ তো আপনার কাছ থেকে যদি কেউ এই কাপ প্লেট আপনার কাছ থেকে নিয়েও কেউ যদি বিজনেস করতে চায় কি করতে পারবেন অবশ্যই আচ্ছা আমি তো তাদের জন্য এই ভিডিওটা করছি আচ্ছা আমি তো ডাইরেক্ট মার্কেটে ঘুরছি না ডাইরেক্ট মার্কেটে ঘোরা আমার পক্ষে সম্ভব নয় আমি মালটা তৈরি করে সাপ্লাই দেব যাদেরকে তারা মার্কেটে ঘুরবে কিছু আছে সেলসম্যান আছে কিছু আছে বড় হোলসেলার আছে আপনি যদি মনে করেন যে আমি মাসে 15-20 হাজার টাকা 25 হাজার টাকা ইনকাম করব বাড়িতে বসে বা এজ এ হোলসেলার হিসেবে আমি মনে করব পারবেন আপনি আচ্ছা তো আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু জানবো আপনার এখানে কি কি মেশিন আছে আমার এখানে আছে ম্যানুয়াল যেটাকে হ্যান্ড প্রেসও বলা হয় আচ্ছা এই ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন আচ্ছা তাছাড়া আরেকটা এই যে বড় মেশিন দেখতে পাচ্ছি আমি আচ্ছা ওটা হচ্ছে আমাদের হচ্ছে ফুললি অটোমেটিক আচ্ছা আচ্ছা আপনারা যদি এই যে প্রোডাকশন যেগুলো করেছেন এগুলো যদি একটু দেখান ভালো করে একটু ক্যামেরাতে অবশ্যই দেখাবো তাহলে আমাদের দর্শক বিভিন্ন জিএসএম এর আছে বিভিন্ন দেখুন এটা যেমন এই একটা র মেটেরিয়ালস এটা হচ্ছে 180 জিএসএম এর ফ্লাওয়ার ঠিক আছে এটাকে আমরা ফ্লাওয়ার বলে থাকি কেউ বলে ডুপ্লেক্স আচ্ছা ঠিক আছে তো এটা 8 ইঞ্চি ফ্লাওয়ার 180 জিএসএম এর আচ্ছা 180 জিএসএম এই পাতাটা তৈরি হচ্ছে এইভাবে দেখেছেন কমপ্লিট এটা হচ্ছে রিঙ্কেল ডাইস এর বানানো আচ্ছা আচ্ছা 20 পিসের বান্ডিল হয় ঠিক আছে এই হচ্ছে 8 ইঞ্চি সিলভার 140 জিএসএম এর আচ্ছা ঠিক আছে এই 8 ইঞ্চি সিলভার এর কমপ্লিট মাল হচ্ছে আপনি এটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দারুন প্রোডাকশন তো দারুন অবশ্যই মালের স্ট্রেন্থ আছে 140 জিএসএম মানে যথেষ্ট ভালো এই হচ্ছে আপনার 6 ইঞ্চি সিলভার এটা প্রায় 50 পিসের বান্ডিল হয় ঠিক আছে সবই আপনি 4 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত ডায়মন্ড রিঙ্কেল যে প্লেন ডাইস যে কোনো ডাইসের মাল পাবেন আচ্ছা এখান থেকে আচ্ছা আমি আমার এই ভিডিও দর্শকদের জন্য আমি যে জিনিসটা সবথেকে প্রথম বলতে চাইছি কারণ এখন হচ্ছে পেপার প্লেট ব্যবসার কিন্তু হাইপ মানুষের মধ্যে প্রচুর হাইপ দেখা যায় তো আমি সেই সমস্ত দর্শকদের আমি মানে দেখাতে চাই যে অ্যাকচুয়ালি সত্যি এবং পার্টিকুলার যেটা ট্রুথ পেপার প্লেট বিজনেসের যেটা ট্রুথ কারণ পেপার প্লেট নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকম মিথ আছে কেউ ভাবে হয়তো আমি আজকে পেপার প্লেট বিজনেস শুরু করলে মোটামুটি আমি এক মাসের মধ্যেই লাখপতি হয়ে যাবো এবং সেই সঙ্গে মানুষের মেশিনের চয়েসও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হয় তো আমি চাইবো যে এই বিজনেসের একদম প্রকৃত সত্যটা কি আছে বা প্রকৃত অর্থে আপনি যেহেতু এতদিন ধরে বিজনেস করছেন প্রকৃত অর্থে অ্যাকচুয়ালি এই বিজনেসটা কীরকম টাইপের এবং কোন মেশিন কীরকম টাইপের বা কোন মেশিনে আপনি তৈরি করলে কীরকম কোয়ালিটি হয় সেগুলো যদি একটু ডিটেলসে বলেন তাহলে আমার এই দর্শকদের জন্য খুবই উপকার হবে আর কি আমি বলবো ছোট থেকে বড় হন কেউ এক লাভে মনে করবেন না আমি যে বড় হব এক মাসে লাখপতি হব 15 দিনে লাখপতি হব 6 মাসে লাখপতি হব এই আশাটা ভুলে যান এই আশাটা ভুলে আপনি কাজ করুন নিঃসন্দেহে সৎভাবে আপনি একটা জায়গায় পৌঁছাবেন মার্কেটে যখন অনেক কম্পিটিটর আছে তার থেকে আপনার মালটা নেবে কেন চিপ অ্যান্ড বেস্ট অবশ্যই তাহলে আপনার মালটা যদি ভালো হয় রেটটা যদি চিপ হয় তাহলে আপনার মালটা নেবে তারা আপনি কেন প্রথমে একটু কম লাভ রাখবেন মার্কেটে আপনার পপুলারিটিটা ঠিক রাখার জন্য আপনার হনেস্টের পরিচয় দেওয়ার জন্য কম লাভে ব্যবসা করবেন সবাই তো চাই আমি লাভটা বেশি রাখবো 1 ঘন্টাতে 200 টাকা ইনকাম করব না আপনি 8 ঘন্টা কেটে 200 টাকা 300 টাকা 400 টাকা ইনকামের আপনি তাগিদ রাখুন তারপরে মনে ভাববেন যে ওটাই গিয়ে পৌঁছাবে 1000 টাকায় আচ্ছা মানে প্রথম থেকে একদম সৎভাবে যদি বিজনেস করে কি অবশ্যই একদম এই জায়গা এটা কি তাহলে সে একদম সফল হবেই হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা তবে একটা জিনিস আপনি যদি মনে করেন যে আমি 20-30 হাজার টাকা ইনভেস্ট করে এখন বা 50 হাজার টাকা ইনভেস্ট করে আমি পার মান্থ 30-40 হাজার টাকা ইনকাম করব এখনই এটা কিন্তু ঠিক নয় এই আশাটা করা ঠিক নয় এটা এমনই একটা ডিমান্ডেবল প্রোডাক্ট যে প্রোডাক্টের উপরে নির্ভর করে টোটাল মার্কেট রয়েছে আগামী দিনে এটা চলবে পরিচয় দিন তবে তো সফলতা পাবেন কারণ বিভিন্ন রকম মেশিন আছে যেমন অটোমেটিক সেমি অটোমেটিক ম্যানুয়াল তো কোন মেশিনে কি রকম প্রোডাকশন হয় বা কোন মেশিন কি ম্যানুয়াল মেশিনে যখন আপনি বানাবেন মালের স্ট্রেন্থটা ভালো পাবেন 12 ইঞ্চি যে কোনো সাইজ মাল বানালে যে কোনো জিএসএম এর মাল বানালে যেমন আপনাকে দেখালাম 180 জিএসএম এর মালটা স্টেন দেখেছে ওই রকম স্টেন যে কোনো জিএসএম এর পাবেন
কিন্তু অটোমেটিকে বড় মালটা কখনোই বানাবেন না। আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা ব্যবসা করছেন বা করবেন, অটোমেটিকে অনলি আপনি 5 থেকে বা 4 থেকে 6-7 পর্যন্ত ডোনার ক্ষেত্রে ওটাকে ইউজ করবেন। আমি মনে করি ফুললি অটোমেটিক সেটার জন্য বেটার। আর যদি মনে করেন যে বড় জিএসএম, এই বড় সাইজ এবং জিএসএম বেশি, যে কোনো জিএসএম এর বানাবেন, সেক্ষেত্রে ম্যানুয়াল বা হাইড্রোলিক বেটার। আচ্ছা, হাইড্রোলিক মেশিন অবশ্যই, মানে আপনি হাইড্রোলিক এবং ম্যানুয়াল মেশিনটাকে, কিন্তু আমি হাইড্রোলিক আপনাকে এই মুহূর্তে দেখাতে পারছি না, আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে পারলে মেশিনের ছবি দেখিয়ে দেবো, কিভাবে অপারেট হয় সেটাও দেখিয়ে দেবো। আচ্ছা, তো সেই জায়গা থেকে ম্যানুয়ালটা, এটা তো একদম চিপ অ্যান্ড বেস্ট বলা যায়, কম দামে ভালো জিনিস বানাতে পারবেন। আচ্ছা, মেইন হাইড্রোলিকটা হচ্ছে এর 3 গুণ দাম। আচ্ছা আচ্ছা, 3 গুণ, মানে আপনি বলতে চাইছেন যে অটোমেটিক মেশিনটি অ্যাকচুয়ালি প্রচার হয়ে গেছে প্রচুর, কিন্তু যদি কোয়ালিটি দেখা যায় তাহলে অটোমেটিক মেশিনের থেকে আমার হাইড্রোলিক এবং এই ম্যানুয়াল মেশিন কিন্তু কোয়ালিটির দিক থেকে খুব, কোয়ালিটির দিক থেকে অবশ্যই ভালো। অটোমেটিকের কথা বা অটোমেটিকের সম্বন্ধে মানুষের চিন্তাভাবনা অনেক ভুল রয়েছে। মানুষ ভাবে অটোমেটিক মানে আমি অতি সহজে কম সময়ে মাল বানাতে পারবো, সেই মালটা আমি মার্কেটে ছাড়তে পারবো না। মার্কেটে অটোমেটিকের মাল কখনোই বড় জিএসএম এর, বড় সাইজের মাল ছাড়তে পারবেন না, তাহলে আপনার মার্কেটের রেপুটেশন খারাপ হয়ে যাবে, মানে ওটা কোয়ালিটি ভালো হয় না, একদম কোয়ালিটি ভালো হয় না বড় সাইজের মালগুলো। আপনি ডোনার ক্ষেত্রে ওটাকে ইউজ করুন। আমি চাই না কোনো দর্শক একটা মেশিন কিনে ব্যবসা করে দুদিন পরে সে হোঁচটকে পড়ে যাক। আচ্ছা, তাকে সঠিক পথ দেখাতে হবে। আমাদের ভিডিও এর আগেও বলেছি যে আমি এক চুল মিথ্যে কথা বলবো না, 1 ইঞ্চি মিথ্যে কথা, যেটা আপনি যদি মনে করেন যে আমি কথা সত্যি বলছি, আপনি আমার ভিডিও দেখে বুঝতে পেরে যাবেন যে কথাটা সত্য কি মিথ্যা। আপনি অনেক ভিডিও দেখেছেন, অনেকে বলে মাসে 1 লাখ টাকা, 50,000, 60,000 ইনকাম করবে, না, আমি মনে করি এটা এখান থেকে এটা সাইড বিজনেস হিসেবেও খুব ভালো। কোন কোন দর্শক বন্ধুরা প্রাইভেট সেক্টরে কাজ করেন কিন্তু সেই টাকার উপার্জনে সংসার চালাতে পারছেন না, আমি মনে করি তারা বাড়িতে একটা ছোট কারখানা করে ফেলুন না, একটা দুটো মেশিন বসিয়ে সেখান থেকে আপনি 10-15,000 টাকা ইনকাম করতে পারবেন, তাহলে এটা আপনার প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে সাইড বিজনেস হিসেবে, এটাও অতি ভালো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। বাড়ির মেয়েদেরকে যদি কোনো, মানে ধরুন একটা দুর্বল লোক, সেক্ষেত্রেও সে এই কাজটা করতে পারবে। এর জন্য যে অতি পরিশ্রম দরকার, মানে হার্ড পরিশ্রম, যে 24 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি দিতে হবে বা করতেই হবে, এমন করে ব্যবসা মানে তো নিজের ইচ্ছা মতো চলবেন না। তো সর্বোপরি শেষে আপনি সাধারণত কাস্টমারকে কোন মেশিন আগে প্রিফার করতে চান, বা কোন মেশিন কাস্টমারকে আপনি বলবেন যে কোন মেশিনটা হলে আপনার ভালো হয়, সেটা যদি একটু সাজেশন দিয়ে দেন তো কাস্টমারদেরও ভালো হবে বা দর্শক। এর আগে সে ব্যাপারে বলি, এর আগে আমি বলেছি, আচ্ছা এখনো বলছি, আমার মেশিন আছে বা মেশিনের ব্যবসা আছে সেটা আমি বলবো না, কারণ আমাদের ক্ষেত্রে একটাই দর্শকদের জন্য আমি এটা বলি, যেটা সত্য সেটাই করুন। প্রথমে যদি শুরু করেন তাহলে আপনি করুন এই মেশিন দিয়ে, ম্যানুয়াল মেশিন দিয়ে, হ্যান্ড প্রেস মেশিন দিয়ে শুরু করুন। প্রফিটটা যখন বাড়বে, ডিমান্ড যখন বাড়বে মার্কেটে, তখন আপনি হাইড্রোলিক বসান, কারণ হাইড্রোলিকে আপনি বেশি জিএসএম, যে কোনো সাইজ ভালো, ওর কোয়ালিটি তো এর থেকেও ভালো হবে। আচ্ছা, এটা তো এর 3 গুণ দাম বেশি মানে তার কোয়ালিটি এর থেকেও ভালো, তবে এর কোয়ালিটি বাজারে মার খাবে না, এটা বলছি না। আচ্ছা, এটা দিয়ে আপনি শুরু করতে মানে বাজারে মার্কেট তৈরি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। থার্ড বলবো যেটা, আপনি অটোমেটিক মেশিন, অটোমেটিক মেশিন কেন না, ওটা ডোনা মার্কেটে শুধু তো প্লেট নিয়ে যেতে পারবেন না, তারা বলবে আমাকে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি কত রকমের ডোনা আছে দেখাও, বাটি কেন, আমার তো প্লেট ছাড়া বাটিও লাগে, সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক মেশিনটা ব্যবহার করতে পারবেন। অটোমেটিক মেশিনের দাম এর থেকে বেশি, হাইড্রোলিক থেকে কম। তো আপনার প্রোডাকশনগুলো যদি একবার একটু হালকা করে দেখিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয় আমার। এই দেখুন, এটা হচ্ছে আমাদের জিবি বোর্ডের মাল, এটা সব জায়গায় আবার কেউ রাখে না, তৈরিও করে না, অ্যাভেলেবেল নয় এই পেপারটা, তবু বলছি এটা হচ্ছে জিবি বোর্ড, 6 ইঞ্চি 20 পিসের বান্ডিল হয়, দেখছেন একই সাইজ মাল, এটা শালপাতা ডিজাইন। আচ্ছা, এটা এর থেকে জিএসএম কম কিন্তু এটা প্যাকেটে বেশি থাকে, 50 পিসের বান্ডিল হয়, এটা শালপাতা। একই সাইজের এটা হচ্ছে কলাপাতা, এর সিলভারটাও আগে দেখিয়েছি, ঠিক আছে। তবে মাল আপনার সিলভার, আচ্ছা, তো এই 6 ইঞ্চি মাল শুধু
अपनी सिल्वर साल कला জিবি এমন কি ফ্লাওয়ারও পেয়ে যাবেন 180 জিএসএম যেগুলো আপনি এই প্যাকিং করা প্যাকেটের ভিতরে আছে বলে রিংকেল দেখালাম আচ্ছা 6 ইঞ্চি ডোনা হয় সিলভার ডোনা ঠিক আছে সেটাও দেখতে পাবেন এই হচ্ছে একটা 8 ইঞ্চি মাংস বাটি বলা হয় এটা হচ্ছে ডায়মন্ড কাটিং আচ্ছা এটা হচ্ছে 6 ইঞ্চি এই 8 ইঞ্চি জিবি এই যে 6 ইঞ্চি জিবি বোর্ড দেখালাম এটা 8 ইঞ্চিও পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 7 ইঞ্চি ফ্লাওয়ার 7 ইঞ্চি ফ্লাওয়ার 7 ইঞ্চি আপনি সিলভারও পাবেন প্লেট ডায়মন্ড কাটিংও পাবেন রিংকেল দেখালাম ডায়মন্ড কাটিংও পাবেন এটা হচ্ছে 8 ইঞ্চি সিলভার 8 ইঞ্চি ফ্লাওয়ারও পাবেন দেখাচ্ছি আপনাকে 8 ইঞ্চি ফ্লাওয়ার এটা হচ্ছে 8 ইঞ্চি ফ্লাওয়ার আচ্ছা আচ্ছা 8 ইঞ্চি ফ্লাওয়ারে বিভিন্ন ডিজাইন হয় যেমন এই রকম আছে এটা আছে ঠিক আছে আচ্ছা এবার দেখাচ্ছি আপনাদেরকে 12 ইঞ্চি 12 ইঞ্চি এই হচ্ছে শাল পাতা আচ্ছা এগুলো সব হ্যান্ড প্রেসে বানানো আচ্ছা এই সব হ্যান্ড প্রেসে বানানো এই দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে কলা পাতা আচ্ছা এটা হচ্ছে একটা ফ্লাওয়ার রেড ফ্লাওয়ার বলা হয় এটাকে আচ্ছা এগুলো হচ্ছে 120 জিএসএম এগুলো দেখালাম শাল আর কলা পাতা ওটা 80 জিএসএম এর আছে আচ্ছা এই একটা শাল পাতা 140 জিএসএম এর আচ্ছা ঠিক আছে এই একটা শাল পাতা আছে 120 জিএসএম এর একটু ম্যাট কালার আচ্ছা এটা হচ্ছে 250 জিএসএম এর মাল ফ্লাওয়ার 250 জিএসএম 250 জিএসএম এর এছাড়াও আছে বিভিন্ন জিএসএম এখানে তো আমি কাপও দেখতে পাচ্ছি এই যে কাপ এটা হচ্ছে আপনার 80 এমএল এর কাপ আছে 80 এমএল এই 40 থেকে শুরু করে আপনি 210 পর্যন্ত যে কোনো এমএল এর কাপ পাবেন পেপার কাপ গ্লাস আপনি পাবেন আচ্ছা আচ্ছা 40 50 60 80 100 150 210 আচ্ছা ঠিক আছে এছাড়াও আপনি 210 এর উপরে যখন পেপার গ্লাস নেবেন ওটা বাই অর্ডার আচ্ছা ঠিক আছে এবারে আমি একটু আজকে যেহেতু আপনার এই টাইম নেই আমি জাস্ট একটুকু ওই ম্যানুয়াল মেশিনে একটু তৈরি দেখে নেব আজকে ছুটি দিনে তবু আমাকে মেশিনটাই বসতে হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি আপনার কেউ নেই শুধু আপনি একাই আজকে দেখে যাচ্ছেন আপনার আপেতে ছুটি তো আচ্ছা আচ্ছা তবু আপনাদের জন্য আজকে আমি করে দেখাচ্ছি একটা দুটো এই যে 100 জিএসএম যখন জিএসএম বেশি হবে মোটা জিএসএম এর পাতা হবে আচ্ছা তখন আপনি একটা কাজ করবেন কম করে পাতা দেবেন আচ্ছা আচ্ছা তাতে কোয়ালিটি ম্যানুয়াল এর ক্ষেত্রে তাতে কোয়ালিটিটা মেইনটেইন থাকবে যেমন আমরা 100 জিএসএম এর সময় অনেক সময় পাঁচটা ছটা করে দিই তাতে কি হয় কোয়ালিটিটা ঠিক থাকে বা কাটিংটা ঠিক থাকে ফিনিশিংটা ঠিক আছে এই আপনি তিনটে দুটো পাঁচটা এই পাঁচটা দিয়ে এটাকে ভালো করে চারিদিকে সমান করে নেব নেওয়ার পরে আমি ডাইসে দেওয়ার আগে ডাইস যখন গরম হচ্ছে গরমটা মিনিমাম ডাইস গরম হতে দিতে হবে 20 থেকে 25 মিনিট আধ ঘন্টা দিলে আরো ভালো হয় দেওয়ার পরে মেশিনে কাজে বসবেন দেওয়ার পরে এই দেখুন মেশিন আমি তুলছি তোলার পরে ঠিক পেছনে একটা কাঠি আছে এই কাঠি আছে ওই কাঠিতে গিয়ে যেন ঠেকে আচ্ছা দেওয়ার পরে সমান করে আমি লেভেল করে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে প্রেস করে দিলাম বা ছেড়ে দিলাম চাকাটা ছেড়ে দিলাম চাকাটা ছেড়ে দিলে অটোমেটিক ওটা নেবে যাবে নেবে যাওয়ার পরে ও প্রেস হচ্ছে আচ্ছা ঠিক আছে প্রেস হওয়ার পরে ওটাকে যখন বার করব তখন মানে আপনি যতক্ষণ পাতাটা গুনবেন তত সময়টা ওখানে দেবেন আচ্ছা মানে আপনি আবার দ্বিতীয়বার যখন এই পাতাটা নেবেন হ্যাঁ ওই সময়টাই এখানে হবে ওই টাইমে এটা বানানো হয়ে যাবে আচ্ছা মানে একসঙ্গে দুটো কাজ হয়ে গেল দুটো কাজ হয়ে গেল তাহলে আপনি এটাকে গুনে এ করছেন ততক্ষণ পর্যন্ত ওটা বানানো হয়ে গেল আচ্ছা ঠিক আছে এইভাবে আপনাকে পাতা বানাতে হবে কেমন দেখুন আচ্ছা মালটা তৈরি হয়ে গেছে আচ্ছা মালটা তৈরি হয়ে গেল এবারে আবার আপনার দ্বিতীয় পাতাটা আবার দিবেন দ্বিতীয় পাতাটা আবার দিতে হবে আচ্ছা আচ্ছা আমি আপনাকে দিচ্ছি না আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো আপনার কাছে তো আজকে আপনার সমস্ত স্টক দেখলাম এবং মেশিনও দেখলাম আপনি মেশিন সম্বন্ধে একটু খুব ভালোভাবে সকলকে বুঝিয়ে দিলেন কিভাবে কোন মেশিনটা ব্যবহার করতে হয় বা কেউ শুরু করতে চাইলে কোন মেশিন ব্যবহার করবে এবং কেউ যদি বিজনেসটাকে আরেকটু বাড়াতে চায় কী মেশিন ব্যবহার করবেন সমস্ত কিছু আপনি খুব সুন্দরভাবে এবং ডিটেলসে বলে দিলেন তো এবারে আমি আপনাকে জাস্ট লাস্টে একটু বলতে বলবো যেটা হচ্ছে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে এবং কীভাবে আপনার কাছ থেকে মালগুলো পাবে
কেউ যদি মনে করে হাওড়া বা কলকাতা থেকে আসবে, কেউ যদি মিদনাপুর থেকে আসে, তাহলে টোটাল ডিটেলস পথটা আমি বলে দিচ্ছি। কলকাতার দিক থেকে আসলে হাওড়া গামী যে কোনো ট্রেনে, যে কোনো লোকাল ট্রেন, মানে যেমন মিদনাপুর লোকাল আছে, পাঁশকুড়া আছে, খড়গপুর আছে, যে কোনো ট্রেনে উঠবেন, উঠে বলবেন সাউথ ইস্টার্ন, সাউথ ইস্টার্ন ভেন্যুতে উঠবেন, উঠে আপনি বলবেন যে আমি বাগনান রেজিস্ট্রেশনে নামব। বাংলা রেজিস্ট্রেশনে নেমে যে কোনো অটো বা টোটো ধরবেন, নুনটিয়া বাজার আমার অ্যাড্রেস। তাছাড়া আপনার তো ফোনে তো ফোনে এছাড়া স্ক্রিনে আপনার নম্বর রয়েছে, নম্বর যোগাযোগ করবেন, টোটাল ডিটেলস আপনাকে বলে দেবো। ধন্যবাদ আজকে এত সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য, ধন্যবাদ। ঠিক আছে, তো বন্ধুরা আমি এতক্ষণ এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা পেপার প্লেট বিজনেস শুরু করতে পারবেন। তো আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং এখানে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে এই দাদার সঙ্গে কথা বলতে পারবেন এবং এই বিজনেস সম্বন্ধে একটি ভালো আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।